গাছ খায় কেমন এই এলাকায় একের মতো খায় একের মতো না বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় চোখ জুড়ানো এক বিশাল বড় মাছের হাট এই হাটে খুচরা পাইকারি সব ধরনের মাছ কম বেশি প্রতিদিনই বিক্রি হয়ে থাকে তবে শুক্রবার দিন সকালে এই হাটটি বড় পরিসরে জমে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি সেহেতু আমাদের মাছের কোনো বিকল্প নেই অপূর্ব সুন্দর এই হাটে তাই তো প্রতিদিন সকাল হলেই দেখা যায় জনসমাগমের এক বিশাল মিলন মেলা তো চলুন আজকে আমরা এই হাটটা ঘুরে দেখব আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় দর্শক মাছের আড়ত থেকে সবচেয়ে বড় একটা মাছের আড়ত এই হাটটা শুক্রবারে বেশ জমজমাট থাকে তবে প্রতিদিনই বসে থাকে এখান থেকে দর্শক কেমন মাছ পাওয়া যায় এবং কিভাবে বেচা কিনি হয় আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না তো চলুন আর কথা বাড়াবো না এখান থেকে শুরু করব দাদা কি চিংড়ি এটা গলদা না কোন জায়গার এটা খুলনার খুলনার গলদা চিংড়ি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সাইজ এগুলো আজকে কত করে বিক্রি করতেছেন 900 কেজি না দর্শক 900 টাকা কেজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বালুকা মাছ বাজার থেকে সবথেকে বড় পাইকারি আড়ত এটা আর কি এখানে খুচরা বিক্রি হয় আমরা আজকে খুচরাটাই দেখাবো অনেক সুন্দর সাইজের চিংড়ি যে এই পাশে আছে এটা এটা বাগদা না বাগদা রয়েছে অনেক সুন্দর সাইজের বাগদা কত করে দিচ্ছে বাগদা কত চাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ রয়েছে কিন্তু এই আড়তে আমরা এই যে এই ছাড়টাকে দেখি বড় বড় সাইজের বাঙ্গাস রয়েছে তাজা একদম হ্যাঁ কত লাগাইছেন ভাইজান 150 টাকা 150 বেচা কিনি কেমন হচ্ছে মোটামুটি না দর্শক 150 টাকা করে লাগাচ্ছে বেচা কিনি ভালোই হচ্ছে এই যে পাশে দেখছেন বড় সাইজের বাঙ্গাস আছে আজকে বেশি শুক্রবারে জমে বেশি না আচ্ছা শুক্রবারে দর্শক বেচা কিনতে বেশি হয় থাকে আর কি দাদা বড়টা কত লাগাইছেন 60 না দর্শক বড়টা 60 লাগাইছে দেখতে পাচ্ছেন বাঙ্গাসে কিন্তু একদম পুরা হাতটাকে একদম এলোমেলো করে ফলাইছে আর কি এই যে বড় ছে এটা কি কাতল নাকি কাতল না এটা কোন জায়গা দাদা বালুকারি না দর্শক বালুকারি এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিসাবই থাকায় মাছের আমদানিটা বেশি হয়ে থাকে আর কি এটা কত দিচ্ছেন আজকে 400 কেজি এটা কত হবো দামে 450 না দর্শক 450 করে দিচ্ছে আর কি দেখেন অনেক বড় সাইজের কাতল আছে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ বালুকার প্রচুর পরিমাণে মাছ আমদানি হয় না ওই জন্য এগুলো কত করে 180 না পাঙ্গাস খায় কেমন এই এলাকায় একের মতো না প্রচুর পরিমাণে খায় আচ্ছা আচ্ছা
জাতীয় বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাঙ্গাস কিন্তু এই হাতে উঠে থাকে। যার যেরকম প্রয়োজন সেরকমই সাইজ রয়েছে এখানে পাঙ্গাস। দর্শক আমরা ছোট ছোট মাছগুলোর কেমন দাম একটু দেখবো এই হাত থেকে। পাইকারি মাছের আড়ত, তবে আমরা এখান থেকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিছু খুচরা বিক্রি হয়ে থাকে আর কি। দর্শক এই দেখেন প্রচুর পরিমাণে মাছ বেচা কিনে হচ্ছে। সকালবেলা বেশ জমজমাট থাকে, শুক্রবারে কিন্তু হাটটা বেশ জমে থাকে। এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর দেশি মাছ রয়েছে। দাদাগুলো কোন জায়গার মাছ? মোহনগঞ্জের না, নদীর মাছ। অনেক সুন্দর দেখেন টাটকা ছোট সাইজের মাছগুলো কিন্তু সকালবেলা বিক্রি হচ্ছে। এগুলা কিভাবে দিচ্ছেন আজকে? চান্দা 250। চান্দা 250 না? আর এই যেগুলো কি কুটি মলা মিক্সার না? আর এটা 300 না? এটা দিচ্ছে 300। দেখেন প্রচুর পরিমাণে ছোট সাইজের মাছ রয়েছে, দেশি মাছ। দেখতে পাচ্ছেন অনেক মাছের আমদানি হয়ে থাকে এই হাটে। সবচেয়ে বড় একটা ভালুকার মাছের আড়ত আর কি। এই যে এখানে দেখুন সব সাইজের মাছই আছে। আমরা একটু এই বাসটাই দেখি, প্রচুর পরিমাণে কাতল আছে, রুই মাছ আছে বড় সাইজের। দাদা কাতল কত করে লাগাইছে? 380। 380 দেখেন অনেক সুন্দর টাটকা মাছ কিন্তু সকালবেলায় বিক্রি হচ্ছে এই হাটে। তেলাপিয়া রয়েছে, সিলভার আছে এই পাশে। দাদা সিলভার কত? 200 না? বেচা কিনি কেমন চলছে আজকে? বেচা কিনি কেমন চলছে? ভালোই না? দর্শক শুক্রবারে বেশি বেচা কিনি হয়, শুক্রবারে বেশি বেচা কিনি হয়। এই যে এই পাশে দেখেন রুই মাছ আছে, টাটকা টাটকা মাছ বিক্রি হয় পাশে ভালুকা আড়তে। দাদা রুই কত করে? 350। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ কিন্তু রয়েছে। আর এই সিলভারটা রয়েছে টাটকা। দাদা বিক্রি হয়ে গেছে নাকি? সব বিক্রি হয়ে গেছে? বিক্রি করতেছেন না? কাতল কত করে দিচ্ছেন? 600। আচ্ছা স্যার 400 টাকা। অনেক সুন্দর টাটকা টাটকা মাছ কিন্তু হচ্ছে এই হাটে। একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছি। দেখেন অনেক সুন্দর ছোট সাইজের একটা শোল মাছ আছে। দাদা বল কত করে দিচ্ছেন? 700 না? এগুলা কোন জায়গা? ভৈরবে। দর্শক ভৈরবের বল 700 টাকা। বিলের নাকি গাঙ্গের? গাঙ্গের 700 টাকা করে দিচ্ছে। আজকে বেচা কিনি কেমন হইতেছে? ভালোই না? আচ্ছা আর এই যে দাম কত করে দিচ্ছেন? 1000। অনেক মাছ আছে দর্শক। এই আড়তে কিন্তু প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয়ে থাকে দর্শক। ভালুকার সবচেয়ে বড় একটা আড়ত আমরা দেখার চেষ্টা করতেছি। এখানে তাজা বিক্রি হচ্ছে, একদম পানিতে বাছাই রাখছে। দাদা তাজাটা কত? 150 না? এই যে ভাইজান বিক্রি করতেছে ডাইরেক্ট 150 করে, একদম পানিতে বাসায় রাখছে তাজা না? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু রয়েছে এই আড়তে। দর্শক দেখতে পাচ্ছেন এই আড়তটা কিন্তু সকালবেলা বেশ জমে থাকে, শুক্রবারে বিশেষ করে প্রচুর পরিমাণে জনসমাগম হয়ে থাকে এই হাটে। যে পাশে বেশ কিছু রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি আমদানি হচ্ছে। প্রচুর পরিমাণে মাছ কিন্তু গাড়ি ভর্তি মাছ নিয়ে আইছে সকাল সকাল। দাদা এগুলো কি পাইকারি দিচ্ছেন নাকি খুচরা আছে? না খুচরা কত আর পাইকারি কত?
কত করে পড়বে? 130 টাকা না? আচ্ছা, ধন্যবাদ দর্শক। অনেক সুন্দর তাজা তাজা চাদার আমদানি হয়েছে ভালুকা আড়তে দেখতে পাচ্ছেন। 130 টাকা কেজি। এই যে এখন দেখেন মাছের অভাব নেই, সকাল সকাল প্রচুর পরিমাণে মাছের আমদানি, একদম তাজা তাজা মাছ এই আড়তে বিক্রি হয়ে থাকে। তবে পাঙ্গাস মাছের আমদানিটাই বেশি দেখতে পাচ্ছি।